হ্যালো আসসালামু আলাইকুম আমি বুলবুল বলছিলাম জার্মানির কবলেন শহর থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছে বাংলাদেশ ভালো আছে বাংলাদেশের মানুষ তো আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করার নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে আসলে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হলো যে ক্ষমতার ক্ষমতা কেন আমি যদি মানে একটু বলতে চাই যে একটা উদাহরণ হিসাবে যেমন আপনারা কুষ্টিয়ার যে এসপি মাথায় তার চুল নাই তাই একটু বর্ণনা দিলাম তাকে যদি আপনারা চিনে থাকেন আমি আসলে নামটা বলতে চাচ্ছি না কারণ হলো এই প্রশাসনের হাতে আসলে অনেক বেশি ক্ষমতা তো আমি তো বলেছি যে আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে ওদেরকে ভয় পাওয়াই আমাদের আসলে মেইন ব্যাপার তো সে অনেক কিছু করে ফেলতে পারে সেই জন্য আসলে আমি প্রাইভেসি সিকিউরিটি বা পার্সোনাল সিকিউরিটির জন্য আমি নাম নিচ্ছি না তো সে সে দেখলাম কী হলো কিছুদিন আগে সে একটা মোটামুটি রাজনৈতিক সভায় যে বক্তব্য দিল যেটা আসলে পুলিশের সাংবিধানিকভাবে কতটুকু করার অধিকার আছে সেটা আমার প্রশ্ন আছে একটা বক্তব্য দিল যে যদি কোনো কিছু করে সে হাত ভেঙে দেবে হয়তো পাকিস্তান পাঠিয়ে দেবে আরও অনেক কিছু এবং মোটামুটি তার যে ক্ষমতার যে দেখানোর সেটা মোটামুটি সে ফুলটাই দেখিয়েছে এবং এই জিনিসটা মোটামুটি তার নতুন না সে এর আগেও বিভিন্ন জায়গায় করেছে ওই জিনিসটা মানে এই একটা কনফারেন্সে যে বা একটা সম্মেলনে যে যে ওই ধরনের বক্তব্য দিয়েছে সেটা মোটামুটি একটা ভাইরাল হয়েছে পৃথিবীর মানুষ জেনেছে বাংলাদেশের মানুষ তো জেনেছি তারপর আবার কি হলো তার এই এত ক্ষমতা সে আর একটা ম্যাজিস্ট্রেটের সাথে আসলে সেই ক্ষমতাটা দেখাতে গিয়েছিল কিন্তু সবচেয়ে ভাগ্যের পরিহাস সেখানে আসলে কিছুটা কিছুটাং হয়ে গিয়েছে ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা বলে আবার তাকে আবার এমন সাটানি দিয়েছে মোটামুটি একেবারে কোর্ট থেকে মানে আমাদের যে আইন যেখানে আসলে আইনকে কমান্ড করা হয় সেটা হলো আমাদের যে কোর্ট যেটা হলো আমাদের যেইখানে টিচার হয় সেখান থেকে তাদের রায় দেওয়া হয়েছে হাইকোর্ট অথবা জজ কোর্ট যেরকম তাকে রায় দেওয়া হয়েছে তাকে ক্ষমা চাইতে হবে সে আবার সেটা ক্ষমা চেয়েছে তো এইখানে আমরা পরিশেষে এটা বলতে পারি যে ক্ষমতা আসলে যার যত বেশি সে আসলে তত বেশি মানুষকে ডমিনেট করতে পারে দেখুন আসলে আমরা সাধারণ মানুষ আমরা আসলে এই ক্ষমতাধর মানুষকে অনেক ভয় পাই এবং এটা ভয়ের একটা মোটামুটি একটা এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছে এই ক্ষমতাবান মানুষরা একটা আমার দেশ এবং একটা উন্নত দেশের মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি না তারাও ক্ষমতায় আছে উন্নত দেশের কেউ একজন মোটামুটি অনেকটা টাইম যাবৎ ক্ষমতায় আছে পার্থক্যটা হলো যে উন্নত দেশের একজন প্রধান যে ব্যক্তি সে আসলে ক্ষমতাটা দেখায় না আর আমার দেশের মানুষ দেখায় আপনি নর্মালি আমার মানে একটা মহল্লা বা একটা যদি আমার গাজীপুরের কথা বলি আপনি যদি মনে করেন আমি একটা মহল্লা বা একটা থানার কোন একটা সরকার যে দল করে সেই দলের কাউকে আমি মোটামুটি একটা কুটু কথা বললাম বা তার একটা সমালোচনা করলাম কনস্ট্রাকটিভ একটা সমালোচনা করলাম দেখা যাবে কি সে তার ক্ষমতাটা দেখিয়ে আমার প্রতি একটা আমাকে ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আপনি জার্মানির মতো দেশে আমি যদি এক্সাম্পল হিসেবে দিই অ্যাঙ্গেলা মার্কেল অ্যাঙ্গেলা মার্কেল এমনও আছে সে অনেক জায়গায় যে বাজার করে ঠিক আছে আমরা যেমন সুপার শপে যা বাজার করি সে বাজার করে এবং মোটামুটি সে অনেক ফুড চেইন শপে যে লাইনে দাঁড়িয়ে সে খাবার ক্রয় করে তার কোনো প্রোটোকল নাই বা সেই ধরনের কোনো ক্ষমতা দেখানোর কোনো দরকারও নেই ইভেন সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যদি কেউ ইচ্ছা করেন যে জার্মানিতে এসে আপনি অন্য একটা কান্ট্রি থেকে এসে অ্যাঙ্গেলা মার্কেল যে বাসায় থাকে তার পাশের বাসায় যদি ফ্ল্যাট খালি হয় আপনি সেখানেও থাকতে পারবেন তার জন্য আলাদা মনে করেন আমাদের যেমন বঙ্গভবন আছে আমেরিকার যেমন হোয়াইট হাউস আছে এরকম আসলে নাই তো একটা ব্যাপার হলো এই যে ক্ষমতাধর বা রাষ্ট্রপ্রধানের সাথে আমাদের দেশের যে একটা দূরত্ব বা এই ধরনের বড় বড় প্রশাসনের ক্যাডার বা যারা আসলে এসপি ডিসি বা আরও বড় কোনো ধরনের অনেক ধরনের আমলা মন্ত্রীরা আছে সচিবরা আছে তারা যেই ধরনের ক্ষমতা দেখাচ্ছে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে তাদের দূরত্ব তো বড় ডে বাই ডে বেড়ে যাচ্ছে স্ট্যাটিস্টিক্স অনেকভাবেই বলে যে ধনী ধনী বা গরিবের যে বৈষম্য সেটা মোটামুটি অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু নতুন একটা স্ট্যাটিস্টিক যেটা কেউ বলে না সেটা হলো ক্ষমতার যে বৈষম্যটা সেটাও কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে উন্নত দেশগুলো তাদের যে ক্ষমতার বৈষম্য সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করেছে কেন কারণ হলো তারা চিন্তা করেছে যে যে আমরা যদি গণতন্ত্র টিকিয়ে রাখতে হয় দেশকে ডেভেলপ করতে হয় তাহলে আমাদেরকে এই গণ মানে ক্ষমতার যে বৈষম্য সেটাকে মিনিমাইজ করতে হবে এবং একত্রে দেশ ডেভেলপ করতে হবে আর আমার দেশে কী হয়ে আছে মোটামুটি যে কোনো ইস্যুতে আমরা দুইটা পার্ট হয়ে যাচ্ছি এবং মোটামুটি যারা ক্ষমতাসীন তাদের সাথে আমাদের ক্ষমতার যে বৈষম্য সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে তাকে কোনো কিছু সমালোচনা করতে যাচ্ছে না এর ফলে কী হচ্ছে তার একটা আত্ম অহংকার বাড়ছে দিন শেষে সে একটা বড় ধরনের দুর্নীতি করছে আমরা সাধারণ মানুষ সেই জিনিসটা বুঝতে পারি প্রত্যেকটা মানুষের বুঝতে পারি হয়তো ভয় পাই ঠিক আছে মামলা হামলা ঠিক আছে বিভিন্ন ধরনের অত্যাচার করবেন বলে আমরা চুপ থাকি কিন্তু ব্যাপারটা এরকম না যে আমরা চুপ থাকবো না একটা সময় এমন হবে এই মানুষগুলোকে খুব বাজেভাবে দেখা যাবে রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক হয়েছে আমাদের বাংলাদেশ তো বাংলাদেশ তো পঞ্চাশ বছর পড়লো এই পঞ্চাশ বছরে আমাদের যত ইতিহাস আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশের এত বেশি ইতিহাস আছে এখন সময় এসেছে এই ধরনের ক্ষমতার যে বৈষম্য এই ক্ষমতার বৈষম্যটাকে মিনিমাইজ করা এবং যারা ক্ষমতা ধর আছেন প্লিজ আপনারা আপনাদের ক্ষমতার যে ম্যাল প্র্যাকটিসটা সেই ম্যাল প্র্যাকটিসটা করবেন না একটা সময় এমন একটা অবস্থা হয়ে যেতে পারে যে আপনার মানে সম্মুখে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না আপনি সবার থেকে পালিয়া পালিয়ে বেড়াবেন আপনার আপনার পরিবার পরিজন পর্যন্ত পালিয়া পালিয়ে বেড়াবে তো আমি আমার সাধারণ যেই চিন্তা সেই সাধারণ চিন্তা বা ভুল চিন্তা সঠিক চিন্তা যেইভাবেই হোক একটা আমি আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি আশা করব আমাদের বাংলাদেশ সরকার এই ব্যাপারটাতে খেয়াল রাখবে কারণ ক্ষমতার বৈষম্য কিভাবে কমানো যায় এবং সাধারণ মানুষকে নিয়ে কিভাবে দেশকে ডেভেলপ করা যায় আমার কথা বলার মধ্য উদ্দেশ্য হলো আমার দেশকে কিভাবে ডেভেলপ করা যায় আশা করি আমাদের দেশ খুব দ্রুতই একটা উন্নত দেশ হবে আমরা গর্ব করে বলতে পারবো আমাদের বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ এটাই হলো পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ এই বলে আজকে আমি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ